মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিশটি জারি হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে সম্পূর্ণ জানার জন্য বন্ধুরা প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বলবো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে কিন্তু তোমরা ইনফরমেশনটি নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা এবছর তোমাদের সকলকে বলেছি যে এবছর তোমরা কিন্তু অবশ্যই 100% পাস করতে চলেছো। এবার 100%-এর মধ্যে যারা সাদা খাতা জমা দিয়ে আসবে তারা তো কখনোই পাস করবে না, কিন্তু যারা একটু কিছু লিখে আসবে, ভালোভাবে লিখে আসবে ও নিজেদের মানগতভাবে লিখে আসবে 25% নম্বর পেয়ে কিন্তু তোমাদের গেজ দিয়ে কিন্তু এবছর পাস করিয়ে দেওয়া হবে বলেছি। কিন্তু তার সাথে সাথে বলি 80% নাম্বার পেয়েও তোমরা পাস করতে পারো কিন্তু যারা সারা বছর পড়োনি, সেই টেকনিকটাও ভিডিওর শেষে কিন্তু বলবো, ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখো না। এবারে মেন টপিকে আসা যাক। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবান্ন সূত্রে যে মিটিংটা হয়েছে সেই নবান্ন সূত্রে মিটিংয়ে কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও জেলার DIরা উপস্থিত ছিল। সেখানে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেই নির্দেশিকাগুলো কি কি, সেই নির্দেশিকাগুলো একবার দেখে নাও। জানা গিয়েছে যে ইলেকট্রনিক ও ইলেকট্রনিক যে যন্ত্রপাতি সেটা নিয়ে ধরা পড়লে 5 বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ হারাতে পারে ওই পরীক্ষার্থী বলেও নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার নকল আটকাতে কিন্তু জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। সেই বিধিনিষেধগুলো কি কি রয়েছে সেই বিধিনিষেধে তাহলে চলো আমরা এক নজরে দেখে নিই। প্রথম যে বিধিনিষেধ সেটা হলো, প্রথমত বিধিনিষেধে বলা হয়েছে যে এবারে করোনা সংক্রমণ রুখতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে অন্য কারো জিনিস কিন্তু ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেকের নিজস্ব জিনিস কিন্তু নিয়ে যাবে। অন্য কারোর পেন, পেন্সিল, ইরেজার ইত্যাদি যেন ব্যবহার না করা হয় পরীক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু জানিয়ে দিয়েছে। 3 নম্বর, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে নিজের নিজের জিনিস ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে পরীক্ষার্থীদেরকে বাধ্যতামূলক কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে, রাখতে হবে নিজের কাছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা নেওয়ার জন্য আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে বা বিদ্যালয়ের সম্পত্তির যদি ক্ষতি হয়, ক্ষতি করলে সেক্ষেত্রে মেরামতির দায়িত্ব বর্তাবে পরীক্ষার্থীদের অভিভাবকের ওপর। 7 নম্বর যে পয়েন্টটি তারা জারি করেছে সেটা হলো, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে কোনো রকম ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্যাল যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাবে না, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটার ইত্যাদি। 8 নম্বর হচ্ছে নিয়ম জানিয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ কোনো পরীক্ষার্থী যদি ধরা পড়লে সেক্ষেত্রে তার 5 বছরের জন্য তাকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নির্বাসন করা হবে বলে চিঠিতে বলা হয়েছে। খুব সাবধান বন্ধুরা, অনেক ক্ষেত্রে হাতের চুড়ি আংটি ফাঁকে পরীক্ষায় নকল করার জন্য প্রতিলিপি লুকিয়ে রাখতে দেখা যায়, সেই কারণে সমস্ত জিনিস পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করে তবে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত এমন। এবার বলি বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রুটিনে কিন্তু একটু বদল আসবে, কিন্তু সব পরীক্ষা নয়। 16, 28 এই দুটি তারিখ সহ আরও একটি তারিখ রয়েছে যেটা সম্পূর্ণ তো এখনও অবধি জানা যাচ্ছে না, সে এই 3টি তারিখের পরীক্ষা কিন্তু একটু পরিবর্তন হতে পারে। যদি 2টি পরীক্ষাও না হয় তাহলে অন্তত 16 তারিখের পরীক্ষাটা কিন্তু একটু চেঞ্জেস আসতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটি সায়েন্স বিভাগের পড়ুয়াদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। নতুন রুটিন কিন্তু আগামী সপ্তাহে জানানো হবে, তাই একটু ধৈর্য ধরো, কোনো ফেক রুটিন বা আগের রুটিনের চক্করে কিন্তু পা দিও না। এর সাথে সাথে বলি বন্ধুরা, ক্লাস 11-এর পরীক্ষার রুটিন কিন্তু এখনও রিলিজ হয়নি। সেক্ষেত্রে আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা কবে রুটিনটা রিলিজ হবে, তোমাদের স্কুল কিন্তু তোমাদের এই রুটিনটা দেবে, বোর্ড বা অন্য কেউ কিন্তু রুটিন দেবে না, তাই প্রত্যেকের স্কুলে যে রুটিনটা রিলিজ হবে তোমরা সেই রুটিনেই পরীক্ষা দেবে। এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 11 শ্রেণীর পরীক্ষা অফিসিয়ালি কোনো তথ্য কিন্তু নেই যে পিছিয়ে যাবে, কিন্তু অফিসিয়ালি কোথাও কিন্তু জানানো নেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথে 11 শ্রেণীর পরীক্ষাটাও পিছিয়ে যাবে। 11 শ্রেণীর পরীক্ষা নয় স্কুল, তাই স্কুল যে রুটিন দেবে সেই রুটিনেই কিন্তু 11 শ্রেণীর পরীক্ষাটা হবে। তবে যেটুকু আমরা বুঝি, যেটুকু বিশেষজ্ঞরা বুঝি, সেটুকু হলো মাধ্যমিক পরীক্ষা যদি পেছায় তাহলে 11 শ্রেণীর পরীক্ষা কিছুটা হলেও হয়তো পেছাতে পারে, কারণ তোমরা সকলেই জানো উচ্চ মাধ্যমিকের সাথে সাথে 11 শ্রেণীর পরীক্ষাও হয়ে যায়। শেষে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবো বলেছিলাম যে পরীক্ষায় কিভাবে তোমরা সারা বছর না পড়েও তোমরা 80%-এর বেশি নম্বর পেয়ে পাস করবে তা একবার দেখে নাও। শেষ মুহূর্তে এসে মাধ্যমিকে 80%-এর বেশি নম্বর পেয়ে কি করে ভালো রেজাল্ট পেয়ে পাস করবে বন্ধুরা, প্রথম যে টিপসটা সেটা হলো নিজের পড়া তোমরা একটা রুটিন তৈরি করে নাও। যে কদিন বাকি আছে সে কদিনে শুধুমাত্র টেক্সট বুকটাকে ভালো বারবার কিন্তু রিভিশন করো, সাজেশনগুলোকে বইয়ের মধ্যে দাগিয়ে নাও এবং টেক্সট বুকটাকে সেখান থেকে রিভিশন করো বারবার। প্রিভিয়াস ইয়ারের যে মাধ্যমিক কোয়েশ্চেন পেপারগুলো যেগুলো থেকে অর্থাৎ আমরা তোমাদের জন্য কিন্তু সাজেশান বানিয়েছি, সেই সমস্ত সাজেশানগুলো আমাদের ভিডিও চ্যানেলে দেখো, আমাদের ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই দেওয়া রয়েছে ডিসক্রিপশন সহ ফার্স্ট কমেন্টে, দেখো এবং অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো বই খুলে। প্রতিটি বিষয়কে তোমরা একটু বুঝে পড়ো, যেটুকু পড়বে একটা প্রশ্ন পড়লেও সেটা বুঝে পড়ো। নেক্সট, টেস্ট পেপারকে অনুশীলন করো, আমরা টেস্ট পেপার যেহেতু অনুশীলন করতে তোমাদের হবে সময় নষ্ট হবে, তাই জন্য তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার থেকেও আমরা অনেক প্রশ্ন বের করে তোমাদের জন্য সাজেশান প্রস্তুত করে দিয়েছি, তাই আমাদের সাজেশানগুলো করলেই কিন্তু হবে তোমরা দেখে বুঝতেই পারছো। 5 নম্বর হচ্ছে মোবাইল গেম ও
খারাপ বন্ধুদের থেকে একটু দূরত্ব তৈরি করো। এই কয়েকদিনের জন্য বলছি বন্ধুরা, আবার যখন তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে আবার তোমরা মোবাইল গেম কিন্তু বেশি করে খেলবে, কেউ বারণ করবে না। নেক্সট হচ্ছে মাঠে গিয়ে তোমরা একটু খেলাধুলা করো, পারলে মাঠে গিয়ে কিন্তু একটু খেলাধুলা করো। সবশেষে তোমাদেরকে বলবো যে মাধ্যমিক পরীক্ষায় তোমরা উচ্চমাধ্যমিকের ভিত তৈরি করা হয়, তাই অবশ্যই প্রতিটি বিষয় বুঝে পড়ো, নম্বরটা কম আসলেও ভিতর থেকে তোমার প্রতিটা বিষয়ের যেন জ্ঞান থাকে, তাই উচ্চ মাধ্যমিকে তোমার তাহলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা তোমাদেরকে এই যে বললাম সাজেশনগুলো পড়বার জন্য, তোমরা সাজেশনগুলো পাবে কোথায়, সেই সমস্ত সাজেশনের ভিডিও লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সাথে সাথে ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি। সেখান থেকে ক্লিক করে সাজেশনগুলো জলদি গিয়ে পড়ে নাও, প্রশ্নগুলো লিখে নাও, উত্তরগুলো আমাদের ফেসবুক গ্রুপে রয়েছে, তারও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে ও তার সাথে সাথে ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। এবার তোমাদের আরও একটি কথা বলি, ভৌতবিজ্ঞান নিয়ে কিন্তু বেশিরভাগ পড়ুয়াদের সমস্যা রয়েছে। ভৌতবিজ্ঞানে অনেক জায়গায় অনেক প্রশ্ন দিচ্ছে কিন্তু উত্তর কিন্তু কেউ দিচ্ছে না। আমরা বন্ধুরা আমাদের চ্যানেলে প্রশ্ন তো দিয়েছি, তার সাথে সাথে উত্তরও দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে করা দুটি তিনটি ভৌতবিজ্ঞানের যে সাজেশান ভিডিও, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা গিয়ে চেক করো, অবশ্যই উত্তরপত্রের লিঙ্ক পেয়ে যাবে। এর সাথে সাথে আমাদের কমিউনিটি বক্সে চেক করো, এই ভৌতবিজ্ঞানের উত্তরপত্রের লিঙ্ক পেয়ে যাবে। তাই অবশ্যই ভালো করে সাজেশানগুলি প্র্যাকটিস করো, পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে। ধন্যবাদ বন্ধুরা। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।